আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বেখবরে। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আজকে খুবই একটি দুঃখের খবর আপনাদেরকে জানাতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সংক্ষেপে বিএনপি, তার 44তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাভাবিকভাবেই দলের নেতাকর্মীরা একটু আনন্দ মুখর পরিবেশে সেই দিনটি পালন করবে, শোভাযাত্রা বের করবেন, সমাবেশ করবেন, দলীয় পতাকা উত্তোলন করবেন। এই ধরনেরই সাধারণত আমরা চিত্র দেখি রাজনৈতিক দলগুলো তা প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে বা উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করে। কিন্তু দুঃখজনক হলো যে আজকে সকাল থেকেই দেখছি, আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখন বাংলাদেশে বেলা 1টা, এই 1টার মধ্যে অন্তত বিভিন্ন মিডিয়া সার্চ করে দেখলাম যে এই চ্যানেলগুলোতে 4টি জায়গায় গোলযোগের খবর দেখলাম। তার মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনা এবং সিরাজগঞ্জ, আরো অনেক জায়গায়। হয়তো গালি বাড়তে বাড়তে আরো আমরা এই ধরনের দুঃসংবাদ শুনতে পাব। আজকে সকালেই তারা যে উৎসব পালন করতে গিয়েছিল নারায়ণগঞ্জে, সেখানে দেখা যাচ্ছে যে শোভাযাত্রা শুরু হবার আগেই সেই শোভাযাত্রার স্থলে আসার সময় বিভিন্ন জায়গার মিছিলগুলোতে বাধা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে, এবং সেখান থেকেই একটি গোলমালের সূত্রপাত হয়। আর তাতে যুবদল কর্মী শাওন মাহমুদ ওরফে আকাশ, তার মৃত্যু হয়। পুলিশ বলছে, অস্বীকার করছে যে সে কোনো যুবদলের বা কোনো রাজনৈতিক সংগঠনের কর্মী না, কিন্তু একেবারেই বিএনপির পক্ষ থেকে বলছে, বলা হচ্ছে যে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুব দলের কর্মী ছিলেন তিনি। তার ডাক্তাররা বলছেন যে তাকে মৃত অবস্থায় আনা হয়েছে এবং তার শরীরে গুলির চিহ্ন আছে, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তো আর পুলিশ বলছে, গোলাম মোস্তফা রাসেল জেলা পুলিশ সুপার, যে পূর্ব অনুমতি ছাড়া বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে, পুলিশ তাদের সরাতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো নিক্ষেপ করে। পরে জানমাল রক্ষার্থে পুলিশ কাঁদুনে গ্যাস ও শর্ট গানের গুলি ছোড়ে। এই হচ্ছে সংক্ষেপে ঘটনাটা। তো আসলে এটা নতুন বিষয় না, এর আগে আপনারা নিশ্চয়ই জানেন যে সেই ভোলার ঘটনা যেখানে শাহ আলম ছাত্র দলের সভাপতি এবং আব্দুর রহিম নামে যুবদলের একজন কর্মী, সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। সেটি ছিল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ, এইসব দাবিতে তারা কর্মসূচি করছে। আমি এই বিষয়ে একটু বলতে চাই যে দেখেন, কয়েকদিন আগেই বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বিএনপি আন্দোলন করে না কেন, আন্দোলনে তাদের মূরত নেই, শক্তি নেই, কবে আন্দোলন হবে, এই নিয়ে দফায় দফায় আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমার মনে আছে অনেকগুলো প্রেস ব্রিফিং এ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বারবার কিন্তু এই আহ্বানটি জানিয়েছে, কিন্তু এত আহ্বান জানানোর পরেও আজকে এই পরিস্থিতি কেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে স্বয়ং আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী বলেছিলেন যে তার কার্যালয়ে যদি ঘেরাও করতে আসে তাও বাধা দেওয়া হবে না, বরং তাদের ডেকে চা খাওয়াবেন, তাদের কথা শুনবেন। এর আগে আমরা দেখলাম যখন মিশেল ব্যাসলেট বাংলাদেশ সফর করছিলেন, তখন দলীয় সভায় পরিষ্কার বলেছেন তারা সভা সমাবেশ করতে চাচ্ছে করুক, তাদের জন্য বাধা না দেওয়া হয় এবং কাউকে আটক করা হবে না। এরকম কমিটমেন্টের পরে যখন নাকি আমরা দেখলাম যে বিএনপির কর্মসূচি যখন শুরু হলো, সাথে সাথেই দেখলাম যে অন্তত বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে 50টি জায়গায় এই ধরনের বাধা দেওয়া হয়েছে, এবং প্রতিদিন কিন্তু আপনারা যদি গণমাধ্যমের দেখেন রাজনৈতিক খবর, নানান প্রান্ত থেকে কিন্তু এই ধরনের খবর আসছে, ঢাকার আশেপাশে সমস্ত জায়গায়, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, সব জায়গা থেকে একেবারে ধারাবাহিক ভাবে আসছে। কিন্তু এই সময় আমরা আবার দেখলাম যে আশ্চর্যজনক ভাবে যে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কোথাও আর ওই নির্দেশনা দেওয়া হচ্ছে না। যখন নাকি সত্যি সত্যি শুরু হয়ে গেল ঘটনাগুলো, এবং কোথাও দেখা যাচ্ছে যেখানে বিএনপি সমাবেশ ডাকছে, কর্মসূচি পালনের জন্য আহ্বান জানাচ্ছে,
সেই জায়গায় হয় ছাত্রলীগ সভা ডাকছে, নাই যুবলীগ সভা ডাকছে, নতুবা আওয়ামী সভা ডাকছে। এইগুলির ব্যাপারে সাম্প্রতিক যে আমরা বক্তৃতাগুলো শুনি, কোথাও কিন্তু বলা হচ্ছে না যে এই ধরনের কর্মকাণ্ড যাতে দলের পক্ষ থেকে করা না হয়। আর এখন দেখা যাচ্ছে যে দলের পরিবর্তে পুলিশই সামনে চলে এসেছে। আগে দল ছিল, পুলিশ ছিল, এখন একেবারেই পুলিশ মুখোমুখি হয়ে গেল বিএনপির সামনাসামনি। তাও কি এমন একটা দিনে যখন কি উৎসব মুখর পরিবেশে বিএনপির আজ তার 44তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার কথা। আমরা তো সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠন, মূল দল সবারই প্রতিষ্ঠা বার্ষিকীর সময় আমরা বর্ণাঢ্য র্যালি দেখি, শোভাযাত্রা দেখি। তো নারায়ণগঞ্জের কর্মসূচি তো সেরকমই ছিল, শোভাযাত্রা হবে। তো শোভাযাত্রা হবার আগেই তারা কেন বলছে যে এই মানে কর্মসূচি তারা বিশৃঙ্খলার চেষ্টা করেছিল, এগুলো কেন বলা হচ্ছে? অথবা তারা সভা সমাবেশের যেই শান্তিপূর্ণভাবে যেই সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার, সেটাও বা পালন করতে কেন দেওয়া হচ্ছে না? কেন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর কর্মসূচির মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠন এবং পুলিশ, এর কোনো ব্যাখ্যা আছে? অথচ দেখুন যে নির্বাচনকে সামনে রেখে পশ্চিমারা, মার্কিন রাষ্ট্রদূত, জাতিসংঘ সবাই বলেছে যাতে একটি নির্বাচনী আবহাওয়া গড়ে তোলা যায় এবং তারা যাতে তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে কথা বলতে পারে, সভা সমাবেশ করতে পারে, সাংবাদিকরা মুক্তভাবে লিখতে পারে, বলতে পারে, সুশীল সমাজও যাতে মত প্রকাশ করতে পারে। কিন্তু এখনো কিন্তু পরিস্থিতি সেই অনুকূলে আসে নাই। আর সরকারি দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। তো ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, কিন্তু তার বিপরীতে এই কার্যক্রমগুলো কি বলা হবে? এই যে সারা দেশে যে পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে, সেটা কি কাঙ্ক্ষিত? সেটা তো কোনোভাবেই কাঙ্ক্ষিত হতে পারে। অথচ আবার এমন ভাবে ক্ষমতাসীন দল নেতারা বক্তব্য দিচ্ছেন যে না, উল্টা তারাই আক্রান্ত এবং সামনে হয়তো এমন একটা পরিস্থিতি আসতে যাচ্ছে যাতে তারা কোনোভাবেই মানে ক্ষমতায় না থাকতে পারে। তো এখানে তো গণতন্ত্রের জন্য একটা আন্দোলন হচ্ছে, নির্বাচনটা যাতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হয় সেই দাবিতে অতীতে আওয়ামী লীগও আন্দোলন করেছে, এখন আন্দোলন করছে বিএনপি। তো অতীতে যদি আওয়ামী লীগের আন্দোলন যুক্তিসঙ্গত হতে পারে, যৌক্তিক হতে পারে, তাহলে এখন কেন বিএনপির আন্দোলনটা যৌক্তিক এবং যুক্তিসঙ্গত হবে না? দর্শক, এই প্রশ্নগুলো রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।